বউ এনে ওই থালাটা একটু দাও তো খানাও আইছি জানো আমরা কোরবানি দেব না মিমরাও তো কোরবানি দেবে আজকে বিকালে ওরা গরু কিনবে আমরা গরু কিনবা কবে ও আব্বা কও না অবশ্যই কিনে দেবো কেন কিনে দেবো না আমরাও তো কোরবানি করবো আমি এই যে কাজে যামু তোমার জন্য গোস্ত নিয়ে আসবো তারপরে আমরা সবাই মিলে গোস্ত খামু হুম আমি এখন কাজে যাই তুমি ভালো মতন পড়াশোনা করো যাও বউ ও বউ ও আমার গামছাটা কই বউ আমার গামছাটা কই রাখলাম একটু দেখো তো এই নাও তোমার গামছা আমি একটু কাজে যাইতেছি ঠিক আছে ওদিকে একটু খেয়াল টেয়াল রাখো আপনার এখন কত কই কি আপনি মোর মাইয়েটার লাগে মিছা কথা কইলেন তো আমাকে কি অত টাকা আছে আরে তুমি কি বোকদা কইছে পোলা পান মানে ওরে যদি এই বুঝটা না দিই তাহলে ওর মন খারাপ হবে না আমি কাজে যাইতেছি কাজ দিয়ে আসার পরে মনে করো 1 কেজি গোস্ত নিয়ে আসি আর ওরে কমনে ওইডাই কোরবানি আমরা এত টাকা খরচ করে কোরবানি দিব আমরা এত টাকা পামু বুঝো না তুমি হ্যাঁ এইবার বুঝছি আমি এখন কাজে যামু তুমি ওর স্কুলে পড়াও তাড়াতাড়ি কিন্তু আর ওর দিকে খেয়াল রাখবা আইছে ঠিক আছে আমি গেলাম আইছে ঠিক আছে আম্মা আমি আসি হে তুমি স্কুলে যাই এমনই তুমি তো জানো যে এবার কিন্তু আমাদের প্রজেক্ট লস যার কারণে আমরা এই অর্ধেক বেতন দিচ্ছি গুড়াগাড়ে খাওয়া মুখী গোস্ত কিনে এটা নিয়ে যেতে হবে গোস্ত গোস্ত কিনে বিদ্যে ভাই পরেরবার আবার দেব পরেরবার দেব আমি সামনের সাথে কাজ করব না আবার দেব আবার আমি এর কাজে আমনে ভাই যাই আমি এর কাজে আমনে আসো তুমি তো জানো এবার আমাদের লস কি টাকাটা কবে অর্ধেক টাকাই বাবা এবার এইতে কোনো স্যালারি দিতে পারবো না আমরা অর্ধেক টাকা দিচ্ছি এইটা নাও যাও আলামিন আসো এদিকে স্যার স্যার আপনাদের একটা অনুরোধ স্যার আমার ঘরে আমার নাবুজ বাচ্চা আর বউ স্যার তাদেরকে যদি কালকে একটু গরুর গোস্ত না খাওয়াইতে পারি তাহলে তাদের মুখের দিক তাকান যাবে না স্যার এই নাও তোমার বেতন আপনার ভাই পড়ি স্যার আপনি আমার ফুল বেতনটা দেন স্যার তুমি তো জানো না তুমি জানো আমাদের এবারের ব্যবসা তেমন ভালো না আমরা ঈদের বোনাস দিতে পারতেছি না কাউকে এবং মূল বেতন যা তাও আমরা দিতে পারতেছি না সেই থেকে অর্ধেক টাকা দিচ্ছি কারণ বসের হুকুম এর বেশি টাকা আমরা দিতে পারবো না স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন আমি যদি তাদেরকে গরুর গোস্ত না খাওয়াইতে পারি তাহলে তাদের সামনে সে দাঁড়াইতে পারবো না স্যার স্যার একটু একটু আমার দিকে তাকান স্যার এই ছোট লোকের বাচ্চা তুমি জানো 1 কেজি গরুর গোস্তর দাম কত 700 টাকা তুমি বেতন পা 500 টাকা তাহলে তুমি আর 200 টাকা কোথায় পাবা এইখানে যা দিচ্ছি এটা নিয়ে চলে যাও আর তোমার যদি গরুর গোস্ত প্রয়োজনই হয় তাহলে আমার বাসায় কালকে গরু কাটবো সেইখানে গিয়ে 2 টুকরো মাংস নিয়ে তোমার বাচ্চাকে খাওয়াইও কারে কি দেশে না এটা আমি বুঝি না স্যার স্যার আমার দিকে একটু অন্তত তাকান আপনি আপনার মহাজনকে বুঝাই দিন স্যার এই টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না স্যার
পুরো টাকাটা দেন না এ তো কোনো ভাবে মানছে না এই শোন তোমার কাজে এমনি ফাঁকা আছে তুমি কি কোনো কাজ করো না ঠিক মতো শোন এই কাজে আসলে মন্দির কাজ করবা আর তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেইন আছে তুমি কাজ করো না ঠিক মতো আমাদের টাকা নাই দেন না কাকা আমার অনেক উপকার হবে কাকা তোমার পছন্দ হয়েছে এই ফোনটা তোমার আমি তোমাদের বিক্রি করতে চাই ফোনটা নিয়ে আমার কিছু টাকা দাও দেও তুমি খুশি হয়ে যা দাও এগিয়ে বোঝো তো কালকে না কাকা 200 টাকা হইলে হয় তুমি একটা কাজ করো তুমি 400 টাকাই দেন কাকা কি বলবো আপনি আমার অনেক উপকার করছেন বুঝছেন আসি তাহলে
গরিবের বাচ্চা গরু গরু কি এটা গরু গরু কি জন্মাইছো গরিবের ঘরে কোনদিন গরু গরু করবি কার গরু আরে গরু গরু করবি আপনার মেয়েদের মারছিস আই বান্দির আছে তুই চুপ কর ও যদি আর কোন সময় গরু গরু করে ওরে কিন্তু পিড়েই মাইরালাম কিন্তু একটা কথা কবি না জীবনটা আমার ঢালা ভালো হয়ে গেছে তোর জন্য সাদিন খালি গরু গরু থাকবো না এই বাড়িতে আমার পুতুল কই রাত্রবেলা পুতুলের জ্বর হচ্ছে পুতুল ভাবি এর পরে আমাকে ডাকলো আপনার তো মোবাইলে পাই নাই ভাই পুতুল কি আমার পুতুল কই হাসপাতাল লই গেছিলাম ভাই পুতুল কি সুস্থ ভাই রাত 3টার সময় ডাক্তারে ফেরত দিছে না কান্দেন না ভাই 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 কেমনে কি হইল ভাই আল্লাহর দিন আল্লাহ লই গেছে ভাই মেনে নেন ভাই ভাই আমার পুতুল ভাই